আজকে মানি হাইস্ট সিরিজের সিজন 5 শুরু করছি। সিজন 4 যেখানে শেষ হয়েছিল, সিজন 5 ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। সিয়ারা প্রফেসরের আস্তানায় পৌঁছে যাওয়ার কারণে প্রফেসর কিছুটা ঘাবড়ে গেলেও সে খুব শান্তভাবে সিয়ারাকে জিজ্ঞাসা করে সিয়ারা আসলে কি চায়। উত্তরে সিয়ারা বলে প্রফেসর যেন তাকে ডাকাতদের সব প্ল্যান বলে দেয়, আর এতে করে সে এই তথ্য কর্নেল লুইসকে দেওয়ার মাধ্যমে পুনরায় পুলিশের টিমে কাজ করার সুযোগ পাবে। তবে প্রফেসর তো আর সহজ জিনিস নয়, সে উল্টো সিয়ারাকে আক্রমণ করে, কিন্তু সিয়ারাতে ঘায়েল না হয়ে বরং প্রফেসরকেই অজ্ঞান করে ফেলে। এদিকে কর্নেল লুইসকে বোকা বানিয়ে রাকায়েলকে ব্যাংকের ভিতরে প্রবেশ করানোর কারণে লুইস পুরো খেপে যায় ডাকাতদের উপর। তাই সে এবার পুলিশ এবং সিএনআই ছাড়াও আর্মিদের এই মিশনে যোগ করবে, যেখানে আর্মিরা সরাসরি হোস্টেস কিংবা ডাকাত যে কারো উপরেই গুলি চালাবে। তবে প্রফেসর জানত পুলিশকে অপমানের কারণে তারা অবশ্যই আর্মি মোতায়েন করবে, আর আর্মিদের হাত থেকে ডাকাতদের বাঁচার কোনো সুযোগ থাকবে না। তাই প্রফেসর আর্মিদের হাত থেকে ডাকাতদের বাঁচানোর জন্য মিশন রোম প্ল্যান করে রেখেছিল, যেটা সে রাকায়েলকে আগেই বলেছিল। মিশন রোম হলো যতটুকু সোনা গলানো হয়েছে ততটুকু নিয়েই ব্যাংক থেকে বের হয়ে যাওয়া, যাতে করে আর্মিদের সাথে ডাকাতদের ক্ল্যাশ না হয়। আর এই মুহূর্তে 69 টনের মতো স্বর্ণ গলানো হয়েছে এবং বের হওয়ার জন্য তাদের হাতে সময় আছে 3 থেকে 4 ঘন্টা। এই সংবাদ নিয়ে পালেরমো বোগোতার কাছে গেলে বোগোতা প্রফেসরের উপরে রাগ করে বলে রাকায়েলকে ব্যাংকে প্রবেশের সিদ্ধান্তের কারণেই তাদেরকে এখন এত রিস্ক নিয়ে এখান থেকে বের হতে হবে। এমনকি নাইরোবির মৃত্যুর কারণ হিসেবেও বোগোতা প্রফেসরকেই দায়ী মনে করে তার হুটহাট সিদ্ধান্তের জন্য। অন্যদিকে প্রফেসরের জ্ঞান ফিরার পর সিয়ারা কোনো কথা না বলে শুরুতেই প্রফেসরের পায়ে একটি গুলি করে দেয়। প্রফেসর এতে যন্ত্রণায় কাঁপতে থাকে কিন্তু কোনোভাবেই মুখ খুলে না। সিয়ারা এটা দেখে খুব অবাক হয় এবং বলে সে যদি মুখ না খুলে তাহলে আবারও সে গুলি চালাবে। প্রফেসর এবার সিয়ারাকে ভুল ভাল প্ল্যান বলার চেষ্টা করলে সিয়ারা এসব শুনে আরো রেগে গিয়ে প্রফেসরকে শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। এদিকে কর্নেল লুইস নাইরোবিকে গুলি করার দায়ভার থেকে নিজেকে বাঁচানোর জন্য নাইরোবির ফরেন্সিক রিপোর্ট বদলে দেওয়ার প্ল্যান করছিল। সে মিডিয়াকে বুঝাতে চাইছিল শুধুমাত্র গান্দিয়ার গুলিতেই নাইরোবি মারা গিয়েছে। পাশাপাশি লুইস সিয়ারার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিডিয়াকে আরো জানাতে চাইছিল যে সিয়ারা মূলত প্রফেসরের সাথে যুক্ত থাকায় রাকায়েল তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। এসব শুনে অ্যাঞ্জেল লুইসের উপরে খেপে যায়, কারণ লুইস বারবার মিথ্যা বলে আইন ভঙ্গ করলে জনগণ তাদের উপর আস্থা হারাবে। তখন লুইস অ্যাঞ্জেলকে বলে প্রথম ডাকাতির সময় অ্যাঞ্জেলও তো প্রফেসরের ব্যাপারে জানত, কিন্তু কেন সে সেটা তখন পিয়েত্রোকে জানায়নি। আর এটা যদি এখন ফ্লাশ হয় তাহলে অ্যাঞ্জেলের কি পরিমাণ শাস্তি হতে পারে সেটা যেন সে মাথায় রাখে। এটা শুনে অ্যাঞ্জেল একদম চুপ হয়ে যায়। আর ঠিক তখনই লুইসের কাছে খবর আসে রাকায়েলকে ব্যাংকের ভিতরে প্রবেশে সাহায্য করা সেই হেলিকপ্টারটি ল্যান্ড করতে চলেছে। এটা শুনেই লুইস সেখানে ফোর্স পাঠিয়ে দেয়। এদিকে মার্সেলিয়া সেই হেলিকপ্টার নিয়ে প্রফেসরের প্ল্যান মোতাবেক একটি ফার্ম হাউসে ল্যান্ড করে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ ফোর্স পৌঁছে যায়। তবে সেখানে ফার্মের মালিক সেজে অপেক্ষা করছিল ডাকাতদেরই সেই নতুন সদস্য বেঞ্জামিন। পুলিশের জিজ্ঞাসাবাদে বেঞ্জামিন জানায় একটি গাড়ি এখানে আগে থেকেই অপেক্ষা করছিল এবং হেলিকপ্টার ল্যান্ড করেই পাইলট সেই গাড়িতে চড়ে চলে যায়। বেঞ্জামিন পুলিশকে উল্টো রাগ দেখিয়ে বলে এই হেলিকপ্টার এখানে ল্যান্ডিং এর কারণে তার কিছু পশু মারা গিয়েছে। এসব বলে বেঞ্জামিন সোজা তার ছেলেকে নিয়ে পিক আপে করে পশুর জন্য খাবার আনতে রওনা হয়। মজার ব্যাপার হলো সে পিক আপ ড্রাইভিং করছিল মার্সেলিয়া নিজেই, কিন্তু পুলিশ এসবের কিছুই বুঝতে পারেনি। অন্যদিকে ব্যাংকের ভিতরে রাকায়েল তখন গোসল করছিল, আর তার জন্য ড্রেস নিয়ে আসে টোকিও। রাকায়েল তখন টোকিওকে বলে আর্মিদের হাত থেকে আমি বাঁচতে পারবো কিনা জানি না, তবে প্রফেসর আমাকে বাঁচানোর জন্য হিরোর মতো যা যা করেছে তা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এসব শুনে টোকিওর মনে পড়ে যায় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা, যে কিনা তার কাছে প্রফেসরের মতো একজন হিরো ছিল, যদিও সে সিরিজের শুরুতেই গুলি খেয়ে মারা গিয়েছিল। তবে এখন টোকিও রিওকে ভালোবাসলেও রিও কখনোই হিরোর মতো ছিল না, বরং টোকিওই বারবার রিওকে সেভ করতে হতো। যাই হোক, ডাকাতরা সবাই একসাথে প্রফেসরের জন্য অপেক্ষা করছিল নতুন তথ্যের ব্যাপারে, তবে প্রফেসরের সাথে তাদের কোনো যোগাযোগ হচ্ছিল না, তাই তারা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। তবে এরই মধ্যে সিয়ারা প্রফেসরকে ঝুলন্ত থেকে আবার উপরে উঠিয়ে নিয়ে আসে এবং নিজেই ডাকাতদের সাথে যোগাযোগ করতে বলে, কারণ সিয়ারা ভেবেছিল প্রফেসর ডাকাতদের সাথে কথা বলার সময় হয়তো তাদের প্ল্যান বলবে। কিন্তু প্রফেসর এখানে কোনো প্ল্যান না বলে বরং জানায় যে সে এখন ধরা পড়ে গিয়েছে, তাই সে হয়তো আর তাদেরকে বাঁচাতে পারবে না, আর এজন্য সে সবার কাছে ক্ষমাও চেয়ে নেয়। এর মধ্যে সিয়ারাও রাকায়েলকে হাই জানায়।
যাই হোক, এই অবস্থায় ডাকাতরা সবাই ভেঙে পড়ে এবং সবার চোখে পানি চলে আসে। কারণ এই স্টেপে প্রফেসর ধরা পড়ে গেলে কি করতে হবে এ ব্যাপারে তাদের আর কোনো প্ল্যান ছিল না। তবে রাকায়েল এখানে সবাইকে সাহস দেয় যে প্রফেসর তাদেরকে হেল্প করতে না পারলেও তারা নিজেদের বুদ্ধিতে শেষ পর্যন্ত লড়াই করে হলেও নিজেদের বাঁচাবে। এমন কথায় সবাই যেন আবার সাহস ফিরে পায়। কিন্তু এরই মধ্যে তারা লক্ষ্য করে যে বাইরে আর্মিরা পৌঁছে গিয়েছে, আর গাড়ি থেকে ওই টিমের প্রধান নামে, যে কিনা গান্ধিয়ার ব্যাসমেট ছিল, তার মানে সেও গান্ধিয়ার মতোই হিংস্র। এদিকে প্রফেসর এবং সিয়ারাও সিসিটিভিতে এটা দেখছিল। তবে সিয়ারা ওই টিমের প্রধানকে দেখে বেশ চমকে যায়। রাকায়েল এবং বাকি ডাকাতরা সিদ্ধান্ত নেয় পুলিশের সাথে একটি শান্তি চুক্তি করবে। সেজন্য ডাকাতদের প্রতিনিধি হিসেবে রাকায়েল, টোকিও এবং মনিকা ব্যাংক থেকে বাহিরে আসে একদম খালি পায়ে এবং কোনো রকম লাইফ জ্যাকেট ছাড়াই, এমনকি অস্ত্রের পরিবর্তে হাতে নেয় শান্তির প্রতীক সাদা পতাকা। তবে তাদের সাথে কয়েকজন বন্দীদেরকেও বাহিরে নিয়ে আসে তারা, যার মধ্যে গভর্নর এবং আর্তুরুও ছিল। আর্মিদের দেখে চতুর আর্তুরু নিজে বাঁচার চিন্তা করলে গভর্নর আর্তুরুকে বলে, তুমি শুধু একা কেন বাঁচবে, বরং বাকি বন্দীদেরকেও বাঁচাও, তাহলেই তো তুমি সবার চোখে হিরো হবে। মূলত গভর্নর এবার নিজেকে সেফ করতেই চতুর আর্তুরুর চালটা তার উপরেই চালে। যাই হোক, কর্নেল লুইস শুরুতে রাকায়েলের সাথে কথা বলতে না চাইলেও অ্যাঞ্জেলের অনুরোধে নিজেও কোনো লাইফ জ্যাকেট ছাড়াই রাকায়েলের মুখোমুখি হয়। রাকায়েল তখন লুইসকে প্রস্তাব দেয় তারা গান্ধিয়াকে ছেড়ে দিবে, আর এর পরিবর্তে তাদেরকেও আর্মিদের মিশন ক্যান্সেল করতে হবে। প্রস্তাব শুনে লুইস দ্রুত রাজি হয়, কারণ গান্ধিয়া একজন এক্স মিলিটারি ছিল, আর এখন যেহেতু আর্মিদের দিয়ে মিশন পরিচালনা করতে হবে, সেজন্য আর্মিদের মন রক্ষার জন্য হলেও গান্ধিয়াকে তাদের সেফ করতে হবে। তবে লুইসের সাথে কথা বলার সময় বুদ্ধিমতী রাকায়েল এটা বুঝে ফেলে যে প্রফেসর যে সিয়ারার হাতে বন্দী আছে সেটা লুইস জানে না। যাই হোক, লুইস এবং রাকায়েলের চুক্তির পর রাকায়েলরা যখন আবার ব্যাংকের ভিতরে আসে, তখন দেখে বোগোতা গান্ধিয়াকে ইচ্ছে মতো মারছে প্রতিশোধ নেওয়ার জন্য। তখন টোকিও দ্রুত বোগোতাকে থামায় এবং রাকায়েল জানায় তাদের জন্য সুখবর হচ্ছে প্রফেসর যে সিয়ারার হাতে বন্দী আছে এটা লুইস কিংবা বাকিরা জানে না। তাই এখন তারা গান্ধিয়াকে মেরে প্রতিশোধ না নিয়ে বরং পুলিশের হাতে ছেড়ে দিলে পুলিশ গান্ধিয়াকে জিজ্ঞাসাবাদ নিয়ে ব্যস্ত থাকবে, আর এই সুযোগে ডাকাতরাও দ্রুত এখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু রাকায়েলরা যখন নিজেদের মধ্যেই এই আলোচনা করছিল, সেই সুযোগে আর্তুরু এবং আরো দুজন বন্দী রাকায়েল, টোকিও এবং মনিকার রেখে যাওয়া বন্দুক নিজেদের কাছে নিয়ে নেয়, আর ডাকাতরা বুঝে ওঠার আগেই এলোপাথারি গুলি চালাতে থাকে। এতে করে দুজন বন্দীর গায়ে এবং ডেনভারের হাতে গুলি লাগে। এরপর দ্রুত গভর্নর আর্তুরুদের নিয়ে একটি গোপন ভোল্টের দিকে যেতে থাকে, যার ফিঙ্গারপ্রিন্ট শুধু গভর্নরের কাছেই ছিল। তবে তাদেরকেও একদিক থেকে পালেরমো, রাকায়েল, টোকিও এবং ডেনভার, আর অন্যদিক থেকে হেলসিনকি ও জুলিয়া মিলে অ্যাটাক করে। তবে আর্তুরুর গায়ে লাইফ জ্যাকেট থাকায় সে কোনো মতে ডাকাতদের চেক দিয়ে বন্দীদের নিয়ে এমন একটি রুমে প্রবেশ করে যেখানে ডাকাতদের সকল ভারী অস্ত্রশস্ত্র রাখা ছিল, আর এটা দেখে আর্তুরু যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। এদিকে সিয়ারা প্রফেসরকে বেঁধে রেখে ভিডিও অন করে তার স্বীকারোক্তি নিতে চাইছিল, যেন প্রফেসরকে আটক করার ক্রেডিট লুইস নিতে না পারে। প্রফেসর শুরুতে কিছু বলতে না চাইলেও হঠাৎ করে বলা শুরু করে, কারণ প্রফেসর সিসিটিভিতে দেখতে পায় মার্সেলিয়া এবং বেঞ্জামিন তার আস্তানার দিকে আসছিল। তাই স্বীকারোক্তি দিয়ে সিয়ারার কনসেন্ট্রেশন তার দিকে রাখলে ততক্ষণে মার্সেলিয়া ও বেঞ্জামিন এসে সিয়ারাকে ধরে ফেলবে। কিন্তু পুরো ব্যাপারটা সিয়ারা দ্রুত বুঝে ফেলে, তাই সিয়ারা দ্রুত প্রফেসরকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। আর মার্সেলিয়া ও বেঞ্জামিন প্রবেশ করে দেখে প্রফেসর তার বিছানায় ঘুমিয়ে আছে। ঠিক তখনই বেঞ্জামিন হঠাৎ ওয়াশরুমে গেলে ওত পেতে থাকা সিয়ারা পিছন থেকে এসে মার্সেলিয়াকেও ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সিয়ারা বেঞ্জামিনকেও ভয় দেখিয়ে ওয়াশরুম থেকে বের করে তাকেও একইভাবে অজ্ঞান করে। ওদিকে ব্যাংকের ভিতরে আর্তুরুরা এবং ডাকাতদের মধ্যে পাল্টাপাল্টি লড়াই চলতে থাকে। তবে ডাকাতদের বন্দুকদের গুলি প্রায় শেষ হয়ে যাওয়ায় বুদ্ধিমতী টোকিও তার বন্দুকটিও ডাকাতদের দিয়ে রিওকে নিয়ে দ্রুত চলে যায় গান্ধিয়ার সেই সিক্রেট রুমে, যেখানে ব্যাংকের সিকিউরিটি গার্ডদের জন্য প্রচুর অস্ত্র জমা করা ছিল। তবে অস্ত্রগুলো একটি লকারে থাকায় তারা দুজনে লকারের দরজা কাটা শুরু করে। অন্যদিকে ব্যাংকের ভিতরে গোলাগুলি এবং গ্রেনেডের শব্দ পেয়ে লুইস সিদ্ধান্ত নেয় ব্যাংকের ভিতরে অ্যাটাক করার। সে আর্মিদের ওই টিমকে অ্যাটাক করার পারমিশন দিয়ে দেয়। আর্মিদের ওই টিম ট্যাঙ্ক নিয়ে ব্যাংকের দিকে আসতে শুরু করলে হেলসিনকি ব্যাপারটা লক্ষ্য করে রাকায়েলকে জানায়। রাকায়েল তখন বোগোতাকে অর্ডার দেয় গান্ধিয়াকে ছেড়ে দিতে। তবে গান্ধিয়া যেন বের হয়েই ব্যাংকের ভিতরের বর্তমান পরিস্থিতি লুইসকে না বলতে পারে, সেজন্য গান্ধিয়ার শরীরে একটি অজ্ঞান করার গ্রেনেড দিয়ে বের করে দেওয়া হয়, আর তাই গান্ধিয়া বাইরে আসার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর গান্ধিয়ার এই অবস্থা দেখে লুইস দ্রুত তাদের মিশন ক্যান্সেল করে দেয়।
এদিকে আর্থুরও শুধু অস্ত্রই নয় বরং কথা দিয়েও বিভিন্নভাবে ডেনভারকে খেপাতে থাকে, যেন ডেনভার বের হয়ে আসলে আর্থুরও তাকে মারতে পারে। ডেনভার এক পর্যায়ে সত্যিই খেপে যায় এবং আর্থুরকে মারার চেষ্টা করলে আর্থুরও ভারী অস্ত্র দিয়ে ডেনভারকে আক্রমণ করে। তবে জুলিয়া এখানে ডেনভারকে শান্ত করে নেয়, কিন্তু মনিকা এসব শোনার পর এবার আর মানতে পারে না, তাই সে আর্থুরকে মারার জন্য এসির পাইপ দিয়ে সিলিংয়ে উঠে আর্থুরের লোকেশনে আসতে থাকে। অন্যদিকে টোকিও এবং রিও লকারের দরজা খোলার সময় রিও বলে সে টোকিওকে প্রচন্ড ভালোবাসে এবং সে এখান থেকে তাকে নিয়েই বেঁচে ফিরবে এবং বাকি জীবন তার সাথেই কাটাবে। টোকিও এটা শুনে খুব খুশি হয়। এরপর দ্রুত তারা লকার থেকে অস্ত্র নিয়ে ডাকাতদের কাছে যেতে থাকে। তবে আর্থুর ওদিকে আরো ভয়ানক অস্ত্র নিয়ে ডাকাতদের উপর হামলা করে। এটা দেখে ডাকাতরা এবার খুব ঘাবড়ে গেলেও তখনই তাদের বাঁচাতে আর্থুরের লোকেশনে পৌঁছে যায় জ্বালাময়ী মনিকা। আর আর্থুরও মনিকাকে দেখে ব্যাপারটাকে সাধারণভাবেই নেয়, কারণ সে জানে মনিকা কখনোই তার উপর গুলি চালাতে পারবে না। পাশাপাশি আর্থুরও মনিকাকে এটাও বোঝায় ডেনভার এবং মনিকা তো অবশ্যই আর্মিদের হাতে মারা যাবে, তাহলে তাদের বাচ্চাকে দেখার জন্য একমাত্র আর্থুরই থাকবে। মনিকা শুরুতে একটু দুর্বল হলেও যখন দেখে আর্থুরও তার বন্দুক হাতে নেওয়ার জন্য পিছনে হাত দিচ্ছে, তখনই মনিকা আর্থুরকে পরপর দুটি গুলি করে। এর মধ্যে একটি গুলি লাগে আর্থুরের গলায় আর আর্থুরও মাটিতে লুটিয়ে পড়ে। মনিকা এবার আর্থুরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কেননা সে কখনোই নিজেকে কাউকে খুন করার মতো অপরাধী বানাতে চায় না। এটা দেখে ডেনভার জুলিয়া টোকিও এসে মনিকাকে সাহায্য করে আর্থুরকে বাঁচাতে। তারা কোনো মতে আর্থুরের জ্ঞান ফিরিয়ে আনে, কিন্তু আর্থুরের অবস্থা যেহেতু সিরিয়াস তাই মনিকা পালেরমোকে রিকোয়েস্ট করে আর্থুরকে বাহিরে পাঠানোর জন্য। পালেরমো এটা কোনোভাবেই না মানতে চাইলেও রাকায়েল তখন পালেরমোকে এমন একটা প্ল্যান বলে যেটা শোনার পর পালেরমো কনভিন্সড হয়, আর সেই প্ল্যানটা আমরা পরবর্তীতে দেখতে পারব। যাই হোক, এরপর আর্থুরকে সাথে সাথে বাহিরে পাঠানো হয় তিনজন বন্দী সহ, যাদের মধ্যে একজন ছিল গভর্নর। গভর্নরকে পেয়ে লুইস খুবই খুশি হয়, তাই দ্রুত গভর্নরকে তল্লাশি করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসানো হয়। গভর্নর জানায় ভিতরে মোট 10 জন ডাকাত রয়েছে, আর আর্থুর ছাড়াও আরো 2 জন বন্দী গুলিবিদ্ধ, যাদেরকে আর্থুরই গুলি করেছে, আর ডাকাতরা নিজেদেরকে বাঁচাতেই মূলত আর্থুরকে গুলি করেছে। তবে এসব শুনে লুইস বলে গভর্নর যেন তার সাক্ষ্য পাল্টে দেয়, মানে আর্থুর ছাড়াও বাকি 2 জন বন্দীকে গুলি করেছে ডাকাতরাই, আর ডাকাতরা নিজেদের বাঁচাতে নয় বরং রাগের বশেই আর্থুরকে গুলি করেছে। এমনকি লুইস চাইছিল আর্থুর যেন মারা যায়, এতে করে সে ব্যাংকের ভিতরে সবাইকে মেরে ফেলার অর্ডার দেওয়া আরো সহজ হবে। এদিকে আর্থুরের গুলি লাগার খবর টিভিতে দেখে সিয়ারা খুব খুশি হয়, কারণ এতে করে প্রফেসর সহ ডাকাতরা এখন আরো চাপে পড়ে গিয়েছে, আর তাই প্রফেসর হয়তো এখন বাঁচার জন্য সিয়ারার কাছে সব প্ল্যান বলে দিবে, তাই সিয়ারা খুব কনফিডেন্ট ছিল। তবে কর্নেল লুইস নিমিষেই সেই কনফিডেন্স শেষ করে দেয়। সে প্রেস কনফারেন্স করে জানায় সিয়ারা প্রফেসরের সাথে আগে থেকেই যুক্ত এবং বিভিন্নভাবে প্রমাণ করায় প্রফেসর সিয়ারাকে টাকা পাঠিয়েছে, এমনকি রাকায়েলকে ছাড়ানো, রিওকে জীবিত করে দেওয়ার ভিডিও দিয়ে প্রিয়তকে ফাঁসানো সবই ছিল সিয়ারার প্ল্যান। এবার এটা দেখে সিয়ারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে অবাক হয় কারণ সে এত কিছু তাহলে কার জন্য করছিল। এটা দেখে এবার প্রফেসর সিয়ারাকে বলে সে যেন প্রফেসরকে সাপোর্ট করে, কারণ সিয়ারা যদি এখন প্রফেসরকে ধরেও দেয় তাহলে পুলিশ এবং জনগণ ভাববে সে নিজেকে বাঁচাতেই হয়তো এটা এখন করেছে। কিন্তু সিয়ারা প্রফেসরের কথায় কান না দিয়ে নিজে নিজেই চিন্তা করতে থাকে। তবে এরই মধ্যে সিয়ারার বাচ্চা প্রসবের পেইন শুরু হয়, মানে এখনই তার বাচ্চা ডেলিভারি করতে হবে। তবে এই মুহূর্তে সে তো কোনো হসপিটালে যেতেই পারবে না কিংবা ডাক্তারের পরামর্শও নিতে পারবে না, আবার প্রফেসরকেও ছেড়ে দিয়ে তাদের কোনো সাহায্যও সে নিতে চায় না, তাই সিদ্ধান্ত নেয় সে নিজেই তার ডেলিভারি করবে, যদিও প্রফেসর নিজেই সিয়ারাকে সাহায্য করতে চাইছিল। এদিকে পালেরমো ডাকাতদেরকে নিয়ে একটি মিটিং করে, সেখানে পালেরমো জানায় তারা হয়তো এবার মারাই যাবে, তবে মারা যাওয়ার আগে তারা তাদের চেষ্টা অব্যাহত রাখবে। এরপর সে সবাইকে প্ল্যান বলে এবং যার যার কাজ বুঝিয়ে দেয়, তবে তাদের মধ্য থেকে এমন 3 জনকে আলাদা করে যারা স্বেচ্ছায় মারা যাওয়ার জন্য প্রস্তুত, আর এরা হলো ডেনভার, টোকিও এবং জুলিয়া। তাই শেষবারের মতো বিদায় নেওয়ার জন্য ডেনভার ও মনিকা এবং রিও টোকিওর মধ্যে অনেক ইমোশনাল কথা হয়। এরপর তারা প্ল্যান অনুসারে সবাই মিশনে ঝাঁপিয়ে পড়ে। টোকিও, ডেনভার এবং জুলিয়া এসির পাইপ দিয়ে সিলিংয়ে উঠে এগুতে থাকে, আর বাকিরা মেইন প্রবেশপথে আর্মিদের অপেক্ষায় বসেছিল। তবে আর্মিরা তো এসব প্রবেশপথ দিয়ে ভিতরে যেতেই চাইছিল না, বরং তারা ছাদে বোম ব্লাস্ট করে ভিতরে প্রবেশের প্ল্যান করেছে মিউজিয়ামের মধ্য দিয়ে, আর এই আইডিয়া ছিল গান্ধিয়ার। গান্ধিয়াও এই মিশনে আর্মিদের সাথে যুক্ত হয়েছিল। এরপর আর্মিরা তাদের মিশন শুরু করে।
তাই হেলসনকি যখন পালেরমোকে জানায় যে আর্মিদের ব্যাংকের সামনে আর দেখা যাচ্ছে না, তখনই পালেরমো বুঝে যায় আর্মিরা সাদ দিয়ে ভিতরে প্রবেশ করতে চলেছে। তাই সেও দ্রুত তাদের প্ল্যান পরিবর্তন করে। এরপর ডাকাতরা সবাই সিঁড়ি দিয়ে মিউজিয়ামের দিকে যেতে থাকে আর হেলসনকি একাই ডাইনিং হল এবং মিউজিয়ামের মাঝখানে একটি দেয়াল তৈরি করার চেষ্টা করছিল যেন তারা এক সাইড থেকে আর্মিদের আক্রমণ করতে পারে। তবে ব্যাপারটা অনেক রিস্কি হওয়ায় পালেরমো হেলসনকিকে সরে আসতে বলে, কিন্তু হেলসনকি কোনো কথা না শুনেই তার মতো কাজ করতে থাকে। এদিকে আর্মিদের মধ্যে আটজন ছাদে উঠে আসে এবং বিভিন্ন জায়গায় বোম সেট করে আর নিচে কর্নেল লুইস তার টিম নিয়ে বোম ব্লাস্টের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সিয়ারার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে, তাই সে আর উপায় না পেয়ে বেঞ্জামিনের হাতের বাঁধন কেটে দেয়। এরপর বেঞ্জামিন, প্রফেসর এবং মার্সেলিয়া মিলে সিয়ারাকে সাহায্য করতে থাকে আর তার বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীর আলোতে নিয়ে আসে। এটা দেখে তারা সবাই খুব খুশি হলেও ঠিক তখনই তারা দেখে ব্যাংকের ছাদের উপরে বোম ব্লাস্ট হচ্ছে। এটা দেখে প্রফেসর যেন স্তব্ধ হয়ে যায়। আর এখানেই এই এপিসোড শেষ হয়।